আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি মোটামুটি। এই তো চলে আসলাম ব্যাগ এন্ড লাগেজ নিয়ে, আমরা যাচ্ছি হঠাৎ প্ল্যানে। কোথায় আম্মু বলো? চট্টগ্রাম। চট্টগ্রাম হাটহাজারিতে যাচ্ছি হঠাৎ প্ল্যানে, বিয়ের প্রোগ্রামে। কোনো প্ল্যান ছিল না, ইনভাইটেশনটাও হঠাৎ করে পাই আমরা। এই তো আমরা সেটার জন্য ব্যাগ গোছাচ্ছি। আম্মু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, তাহলে আমরা ব্যাগ গোছাই, তারপরে আপনাদের সাথে একটু পরেই আবার আসছি। আর এটা হচ্ছে আমাদের বউর জন্য গিফট, আমরা বিয়ে খেতে যাচ্ছি। আমার একটা আপুর, আম্মুর ভাগ্নি হয়, বিয়ে হয়ে গেছে, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর কি। এখন পরিচয় পর্ব হবে। তো আম্মু আর আব্বুরা হচ্ছে মামানি, আর এখন আমরা সে আপুর বিয়ে খেতে যাব। আপুর জন্য এটা হচ্ছে শাড়ি, আম্মু এই শাড়িটা আপুকে গিফট করবে। এটা কেমন শাড়িটা জানাবেন? এটা কি আম্মু, মানে কাপড়ের ইয়াটা কি নামটা? এটা কাতান, কাতান শাড়ি। কাতান শাড়ি, আচ্ছা। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পার্পল কালার। হ্যাঁ, তেমন বোঝা যাচ্ছে না, শাড়িটা সুন্দর। না না, পার্পল কালারের শাড়ি, শাড়িটা অনেক সুন্দর, আপুকে সুন্দর লাগবে। এই তো আমরা এখন যাব বিয়েতে, অনেক এক্সাইটেড, হঠাৎ করে যাচ্ছি। আমাদের গিফটটা র্যাপিং করা হয়ে গিয়েছে। আমাদের গিফট, এটা হচ্ছে গিফট। এই যে পাশে আমি আমার মেকআপ পাউচটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আমাদের অবস্থা একদম খারাপ, এই যে অবস্থা আমাদের। আমাদের ট্রলি গোছানো শেষ অলরেডি। এরে, এই যে আমাদের ট্রলি গোছানো শেষ, কারণ আমরা বেশি কাপড় নিব না, যেহেতু আমরা দুই দিনের উদ্দেশ্যে যাচ্ছি। এ তো যা নেওয়া নিয়ে নিয়েছি আমরা, রেডি হচ্ছি। তো আপনাদেরকে একবারে বের হওয়ার সময় আমরা দেখাবো। তো আমরা সবাই রেডি, আমরা চলে যাব চিটাগাং এর উদ্দেশ্যে। এই যে আমাদের ট্রলি, ব্যাগ এন্ড ব্যাগেজ। এই যে আম্মু বের হয়ে গিয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছি। তো আম্মু, আমি একদম নর্মাল একটা ড্রেস পরেছি, কারণ জানি তো আমি তেমন ভারী ড্রেস পরতে পারি না, গর্জিয়াস। তো তাইহা কেমন লাগছে? আমরা অনেকদিন পর, অনেকদিন পর ঘুরতে যাচ্ছি চিটাগাং হাটহাজারিতে। আমু তোমার কেমন লাগছে একটু বলো। আমার তো খুবই ভালো লাগছে। ঘোরা মানে আমি যেখানে ঘোরা সেখানে আমি আম্মু। চলো আসো আমরা বের হয়ে যাই। এখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। বাসা থেকে বের হয়ে প্রথমে আমরা চলে গেলাম ফকিরাপুল বাস স্ট্যান্ডে। আমাদের ফার্স্টে বাসের টিকিটটা নিতে হবে, যেহেতু আমাদের বাসের টিকিট করা নেই, একটু পরেই আমাদের বাস চলে আসবে, তারপরে আমরা বাসে উঠে যাব। এই তো আমরা বাসে উঠে গেলাম। আমাদের সিটটা ছিল একদম মানে লাস্টে, চারজনের সিট একসাথেই ছিল, ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এখন আমাদের চিটাগাংয়ের উদ্দেশ্যে, হাটহাজারির উদ্দেশ্যে বাসটা রওনা দিল। আমরা চারজন একসাথে বসে আর খুবই মজা করেছি। আমরা অনেক দিন পর, মানে প্রায় দুই বছর পর আমরা একটা লং জার্নি দিচ্ছি, হঠাৎ প্ল্যানে হঠাৎ যাওয়া চিটাগাংয়ে। আর হচ্ছে খুবই ভালো লাগছে। আমাদের সচরাচর তেমন কোনো লং জার্নি হয় না, যেহেতু কলেজ থাকে আমার, তাইহার স্কুল থাকে, সেজন্য কোচিং থাকে, তাই লং জার্নিতে তেমন যাওয়া হয় না। এখন হচ্ছে এটা হচ্ছে মেঘনা সেতুর উপর, আমরা এখন মেঘনা সেতুর উপর দিয়ে যাচ্ছি। একটু মানে ভিডিও করলাম, কিছুই দেখা যাচ্ছে না, খুবই ভালো লাগছিলো। আর এটা হচ্ছে কুমিল্লা হাইওয়ের একটা রেস্টুরেন্টে, ইউনিক বাসের রেস্টুরেন্ট আর কি এটা, মানে তাদের সাথে এটা কন্ট্যাক্ট করা থাকে, সেখানে আমরা নামলাম হাইওয়েতে। আর হচ্ছে আমি মানে জার্নিতে তেমন ভারী খাবার খেতে পারি না, সেজন্য আমি নিয়েছি আর তাইয়া নিয়েছে বার্গার, দুজন দুই বোন দুইটা বার্গার নিলাম। আর আব্বু আর আম্মু নিয়েছে চিকেন খিচুড়ি। বার্গারটা এভারেস্ট ছিল আর চিকেন খিচুড়িটা খুবই মজা ছিল। বার্গার হচ্ছে জাস্ট বার্গারে বান আর পেটি দেওয়া ছিল একটা, আর হচ্ছে চিকেন খিচুড়িটা খুবই মজা ছিল। আমি এখানে চিকেন খিচুড়িতে 10 দিয়েছি, বার্গারে 5 দিয়েছি। এখন আমরা চিটাগাংয়ে হাটহাজারিতে চলে এসেছিলাম। এটা হচ্ছে ইসাপুর বাজার। আমাদেরকে সিএনজি দিয়ে নিতে চলে এসেছে হাবিবুল্লাহ ভাইয়া, আর খুবই ভালো লাগছে অনেকদিন পর। আর এটা হচ্ছে ভোর 5টার দিকে আমরা চলে এসেছি, 6 ঘন্টার জার্নি প্রায় আমাদের। আর এটা হচ্ছে ভোরবেলার একটা ওয়েদার,
খুবই ভালো লাগছিল। আর এখন আমরা হাবিবুল্লাহ ভাইয়ের বাসায় চলে আসলাম। আমাদের সকালের ব্রেকফাস্ট, আমাদের এসে ব্রেকফাস্টটা ছিল লুচি আর হচ্ছে এটা নিহারি বলে, আর এখন আমরা নিহারির গ্রেভিটা নিচ্ছিলাম। আর লুচিটা খুবই মজা ছিল, আপুরা লুচি বানিয়েছে, মানে হাবিবুল্লাহ ভাইয়ার বোন আপু, আপু লুচি বানিয়েছে, খুবই মজা ছিল লুচিটা, যেটা সত্যি কথা। আর নিহারিটাও মজা ছিল আর খুবই ভালো লেগেছে। আর অনেক আইটেম ছিল আমাদের, তার সাথে ডেজার্ট আইটেম ছিল, কয়েকটা বেকারি আইটেম ছিল সকালের নাস্তা হিসাবে। এখন আমরা নাস্তা করছি, তাইয়া বলতেছে যে খুবই মজা আর খুব এনজয় করেছি, যেটা সত্যি কথা, ফার্স্ট টাইম আমার চিটাং ট্রাভেল। এখন আমাদের ডেজার্ট হিসাবে ছিল হচ্ছে ফালুদা, যেহেতু আমি খুব এক্সাইটেড হয়ে ভয়েসটা দিচ্ছি, একটু মানে মাঝখানে কেমন জানি হয়ে যাচ্ছি, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমাদের ফালুদাটা দিল, দেওয়ার পর ফালুদাটা খুবই মজা ছিল। আর বেকারি আইটেমের মধ্যে একটা বাখারখানি ছিল, বাখারখানি বান যেটাকে বলে ওটা, সেটা ছিল, আমি খাইনি। আর কেকটা ছিল, নিহারি আর লুচি খেয়ে পেট ভরে গিয়েছে, আর চা, আর খুবই এনজয় করেছি। আর তাহলে আজ এ পর্যন্ত, ভিডিওটি সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ।